শুভ বিকেল। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় আসছি। উপরের লেখাটি থেকে আপনারা বুঝে গেছেন এতক্ষণ, ওয়েলকাম টু হাওড়া। হ্যাঁ, আমরা আজকে হাওড়া জংশনে আসি। আজকে এই প্রথম আমার হাওড়াতে আসা। তো হাওড়াতে এসে আমি যা দেখতেছি বা যা বুঝতেছি, সব কিছু মিলিয়ে হাওড়ার যে পরিবেশ বা পরিস্থিতি, আসলে আমার দেখা হাওড়া স্টেশনটি অনেক বড় এবং অনেক উন্নত রেলওয়ে স্টেশন, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। কলকাতা থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত এই হাওড়া স্টেশনটি। হাওড়া স্টেশন থেকে ইন্ডিয়াতে সবগুলো রাজ্যে যোগাযোগ ব্যবস্থা এই ট্রেনের মাধ্যমে। এখানে প্রতিনিয়ত একের পর এক ট্রেন আসা যাওয়া করে এবং এখানে লক্ষাধিক যাত্রী এই ট্রেনে আসা যাওয়া করে, তাদের নিজস্ব গন্তব্যস্থানে যায়। কেউ চাকরি ক্ষেত্রে, কেউ বাড়ির টানে, কেউ জীবনের তাগিদে, নানা ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন। এটা কলকাতার মধ্যে একটা প্রাণকেন্দ্র, যা পুরো ইন্ডিয়াতে যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্যে এখান থেকে যোগাযোগ স্থাপন করা হয় এবং এখানে লক্ষাধিক যে লোকজন বা যাত্রী, তারা কিন্তু প্রতিনিয়তই মানে ডে টু ডে বা ডে টু নাইট সব সময় এখানে এই রকমই অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে, এরকম প্রতি 5 মিনিট অন্তর একটি করে ট্রেন আসে, একটি করে যায়। বলতে গেলে অনেক ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশন। এখানকার সিটি ব্যবস্থা, এখানকার পরিবেশ এবং এখানকার রেল যোগাযোগ ব্যবস্থাটা খুব উন্নত এবং ট্রেনগুলো আমরা দেখতে পাচ্ছি সব ইলেকট্রিক ট্রেন, যা অন্যান্য জায়গায় আমার চোখে হল করে নাই যে এখানে দেখলাম। তো এখানে যাত্রীদের উচ্চে বড়া ভিড়, কেউ নামবে কেউ উঠবে, কারণ আমার তাগিদ কারণ সব তাগিদ, সব কিছু মিলিয়ে একটা জমজমাট পরিবেশ এখানে সবসময় বিরাজমান। তো স্টেশন যেমনই হোক, আজকে আমরা এখান থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেব, সেই লক্ষ্যে আজকে এখানে আসা। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা সবাই কোনো না কোনো কাজে অফিস থেকে অনুষ্ঠানে যাওয়ার জন্য ওয়েট করতেছে ট্রেনের জন্য, নির্দিষ্ট যে ট্রেনটিতে তারা যাবে সেই ট্রেনটির অপেক্ষা করছে। এই অপেক্ষার প্রহরটির যেন পারতেছে আমরা, যা আমরা এখানে থেকে বুঝতে পারতেছি, উপলব্ধি করতেছি। আসলে বসে থাকা বা এখানে গড়াগড়ি করার ভিতরে যে একটা বিরক্ত আছে সেটা এখানে না আসলে বোঝা যায়। তারপর যেতে হবে গন্তব্যে, কিছু করার নেই, সকল ভিড়ভাট্টা ঠেলে আমাদেরকে আমাদের গন্তব্যের ট্রেনটি ধরতে হবে। আমাদের ট্রেনটি আসবে রাত 11টা বাজে। তো আমরা সেই ট্রেনের জন্য ওয়েট করতেছি। পাশাপাশি এখানে আরও যারা যাত্রীবাহী লোকজন আছে তারাও আছে, সব কিছু মিলিয়ে জমজমাট একটি পরিবেশ। স্টেশনের মাঝে অনেক কনফেকশনারি আছে, ফাস্টফুডের দোকান আছে, যেগুলোতে কাস্টমার বা যাত্রীরা যায় সেখান থেকে হালকা ফাস্টফুড খেয়ে তারা রেস্ট করে বা একটা দুর্গন্ধ বিস্তারে পছন্দের সময়। এখন আমরা একটু নিচের দিকে যাব, যেটা আন্ডারগ্রাউন্ড, ওই রেলওয়ে স্টেশনের আন্ডারগ্রাউন্ড আছে সেখানে। বিশেষ করে সবসময় দিন লেগে থাকে, তো এখানে দেখতেছি চারপাশে কাঁচা বাজার, ফেসবুক দোকান দিয়ে ভর্তি আছে অনেকেই। এখানে নারীকে সেখানে ভেদাভেদ দেখতে পাচ্ছি না, সব কিছু মিলিয়ে সমান তালে তার তাল মিলিয়ে কাজ করছে। এত ভিড়ের মধ্যে যাওয়াটা অনেক কষ্টকর, তবু যেতে হবে। আমরা যাচ্ছি এখন রাতের খাবারের জন্য। এখানে মূলত স্টেশনের ভিতরে রাতের খাবার তেমন তার ভালো নয়। আপনি একটু যদি রেলওয়ে স্টেশনের বাইরে যান, তাহলে এখানে বাঙালি খাবার এবং নানান যে মানুষজন আসে তাদেরকে আলাদা আলাদা হোটেল আসে এবং নিজস্ব
ঋতুর খাবারগুলো তারা খেতে পারবে। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। আমরা আমাদের মালিয়ানার যে খাবারগুলো সেই খাবারের উদ্দেশ্যে আমরা এখন আন্ডারগ্রাউন্ড থেকে মেন রাস্তায় যাচ্ছি, নিচের থেকে উপরে যাচ্ছি। এই তো আমরা চলে আসলাম। এগুলো লোকাল বাস, আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া।